রাজকন্যা যেই আমাদেরকে মুক্ত করে থাকুক, একদিক থেকে কিন্তু আমাদের উপকারই করেছে, কিন্তু তাতে তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি সেটা হয়তো আমি জানি না, কিন্তু এইটা পরিষ্কার যে সাহায্যকারী চায় আমরা এখান থেকে যেন চলে যাই, কিন্তু সেটা তো হবে না। রোহিণী তার উদ্দেশ্য পূরণ না করে এই রাক্ষসী পুরী থেকে কোথাও যাবে না। এই প্রাণ ভোমরা আমার চাই, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। কামিনী কিন্তু এখানে চলে এসেছে, তার মানে আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। সোনার কাঠির উপর কাঠি যেভাবে হোক উদ্ধার করতেই হবে, কারণ প্রাণ ভোমরা পাওয়ার এটাই একমাত্র উপায়। আর শুধু তাই নয়, দিদার নাতনিকে উদ্ধার করতে হবে, দিদা তার আসল নাতনিকে পাবে। মন বলছে কামিনীর কাছে দিদাও নিরাপদ নেই। গোলক, আমাদের কুয়োর কাছে নিয়ে চলো। এই সেই কুয়ো, এর মধ্যে লুকিয়ে রয়েছে সোনার কাঠি রূপোর কাঠির রহস্য। ঠিক বলেছো রাজকন্যা, চলো সামনে যাই। সোনার কাঠি এবং রূপোর কাঠি আমরা ওখান থেকেই পাবো, চলো। রাজকন্যা, পালান এখান থেকে, কেউ বাইরে আসছে। কোথায়? চলুন লুকিয়ে পড়ি। মানে চলুন, কি হয়েছে বলবে তো? যাক বাবা, এতক্ষণে সকালটা হলো, এবার ওই মেয়ে আর তার ওই মানুষ সঙ্গীকে শেষ করা হবে। আমার ভেবে যা আনন্দ হচ্ছে না, আজ সত্যি আমাদের মহাভোজ হবে। হ্যাঁ ঠিক বলেছিস, এতদিন পর আমারও স্বপ্ন পূরণ। ও চালাক ভেবেছিল মেয়েটা নিজেকে। আচ্ছা ভাঙলি নিশ্চয় এতক্ষণে প্রস্তুত হয়ে গেছে, চলো চলো চলো, আমাদের দেরি করাটা ঠিক হবে না। আমার আবার সকাল সকাল কিরকম খিদে পেয়ে গেছে, আমি ও যাই। এ তোর না সারা দিন শুধু এটা খাই ওটা খাই সেটা খাই, ঠিক এই জন্য তো নামও হয়েছে খাই খাই। কি যে বলো না, মানুষ খেতে পারবো ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। এখান থেকে কিরকম যেন মানুষের গন্ধ পাচ্ছি। কোনোভাবে কিন্তু ধরা পড়ে যাবেন। সে তো বুঝলাম, কিন্তু বলছিটা কি ওরা? জানতে হবে না। আরে গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু এখানে মানুষ আসবে কি করে? কোথায় মনের ভুল? এই চল চল,
যেতে দেরি হয়ে গেলে তো আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। চল। রাজকন্যা, কোনো মতে বেঁচে গেছি। এই রাক্ষসীগুলোর কি নাক রে বাবা? সে তো ঠিক বললে, রাক্ষসীদের কবল থেকে না হয় বাঁচলাম, কিন্তু ওই সোনার কাঠির উপর কাঠি সেটা তো আমি স্পর্শই করতে পাচ্ছি না, পাবো কি করে? এই যে এখানে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু পাবে না, শুধু সময় নষ্ট হবে। কিছু পেতে গেলে অসাধ্য সাধন করতে হবে, জলের উপর চলতে হবে, বিষের জ্বালায় জ্বলতে হবে। এই তো সেই পাখিটা দিদার ঘরে ছিল। আচ্ছা রাজকন্যা, এই পাখিটাও তোমায় চিনে, ও তোমায় ডাকছে কেন? আমার মনে হয় ও কিছু বলতে চাইছে আমাকে। জ্যোৎস্না, আমাদের কি এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই? আমি অনেক চেষ্টা করেছি কাঞ্চন, কিন্তু এই জায়গাটা কামিনীর তৈরি এক অদ্ভুত মায়া কারাগার। এখান থেকে কেউ চাইলেও বেরোতে পারে না। যে জ্যোৎস্না সারা জীবনে কখনো হার মানতে চায়নি, আর আজ সেই জ্যোৎস্না হতাশার কথা বলছে। বলছে কাজ, বলছে বিগত 18 বছরে অনেক কিছু বদলে গেছে কাঞ্চন, অনেক কিছু কিচ্ছু আর আগের মতন নেই। কিরে ফুলমতি, দিনের আলো ফুটতে না ফুটতেই তোর লম্প জম্প শুরু হয়ে গেছে নাকি? কি হয়েছে তোর? আমার এখন ভীষণ আনন্দ হচ্ছে জানো তো বড় মা, তাই এত লাভ ছাপ। জ্যোৎস্না আর কাঞ্চনকে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই, ওরা তো ঠিকই আছে বলে মনে হয়। জ্যোৎস্নার কাঞ্চনকে দেখছো কাল না গিলি? দেখছি, কিন্তু এখন তো ওদের তেমন বিপদ নেই বললেই মনে হয়, কারণ কামিনী এখানে নেই। সে অবশ্য ঠিকই, কিন্তু সাবধানের তো মার নেই। বরং রোহিণী আর অগ্নি এখন বিপদের মধ্যে আছে, অথচ ওদের সাহায্য করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। রোহিণী আর অগ্নির জন্য কিছু একটা করতে হবে কাল না গেটি। বুড়িমা, আমার কিন্তু মন বলছে জ্যোৎস্না আর কাঞ্চনের বিপদ এখনো কিছু কমেনি, আরো বড় কোনো অঘটন হয়তো ওদের জন্য অপেক্ষা করছে। যাকগে, এখন দেখা যাক রোহিণী আর অগ্নি ওই রাক্ষসী পুরীতে এখন কি করছে। আনন্দ হচ্ছে কেন? আমার আনন্দ হচ্ছে তোমাদের দেখে, তোমাদের দুজনকে একসাথে কেমন একটা সুন্দর পরিবারের মতো লাগছে। কিন্তু আমার কাঞ্চন, ফুলমতির ওর পরিবারের জন্য কষ্ট হচ্ছে জানো? বুঝতে পারছি।
ফুলমতি, আজ থেকে আমরাই তোর পরিবার। হ্যাঁ ফুলমতি, তোর রাজা মশাই একদম ঠিক কথা বলেছে ফুলমতি, মন খারাপ করিস না। আর ফুলমতি তো আমাদেরই মেয়ে বল। আজ থেকে আমরা দুজনেই সব সময় তোর সঙ্গে আছি ফুলমতি। ১৯ বছর পরে কাটে অভিশাপের জ্বালা, অসুর শরীর ছেড়ে এবার মানুষ হওয়ার পালা। এক মা বাপের কোলের মানিক কামিনী নেয় কেড়ে, অন্য দুয়ের স্নেহ পেয়ে আসবে সে আজ ফিরে। এসব কি হচ্ছে কাঞ্চন, কি হচ্ছে? বলো, আমরা শুনছি। তোমরা সোনার কাঠি আর রূপোর কাঠি চাও তো, কিন্তু সেই কাঠি তো সবার হাতে ধরা যায় না, কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ গো, মানুষ তো পারবেই না, রাক্ষস খোক্ষস ব্যঙ্গমা ব্যঙ্গমী এমন কুলের রক্তের সঙ্গে যদি যোগ থাকে তবে ওই কাঠি পেতে পারো। এ আবার কেমন শর্ত? এটাই সত্যি, সোনার কাঠি রূপোর কাঠি পেতে গেলে আগে বংশ পরিচয় প্রমাণ করতে হবে। বংশ পরিচয়? সেটা কিভাবে প্রমাণ করবো? বংশ পরিচয়? রাজকন্যা পাখিরা কি বলছে? হ্যাঁ, এমন প্রমাণ দিতে হবে যে তুমি সাধারণ নও। কি করতে হবে আমাকে এর জন্য? এসো আমার সঙ্গে। যোথা চল, পাখির সাথে যেতে হবে। জলের উপর দিয়ে হেঁটে ওই গাছের কাছে যেতে হবে। হেঁটেই যেতে হবে, কিন্তু ওখানে গিয়ে সোনার মৌমাছি আর রূপোর মৌমাছিকে ডাকতে হবে। সোনার মৌমাছি রূপোর মৌমাছি, আশ্চর্য। হ্যাঁ, তারা এসে যদি তোমাকে যোগ্য মনে করে তোমার দুই হাত দংশন করবে। রাজকন্যা কি হলো? কিছু না যোদ্ধা,
আমি আপনাকে পরে সবটা বোঝাচ্ছি। পাখি তুমি বলো। আর সেই দংশনের ফলে যদি তোমার এক হাতে সোনার দাগ আর অন্য হাতে রূপোর দাগ প্রকাশ পায়, তাহলেই তুমি পারবে ওই সোনার কাঠি আর রূপোর কাঠি স্পর্শ করতে। এটাই যদি উপায় হয় তাহলে আমি তাই করব, যতই যন্ত্রণা পাই না কেন। কিন্তু সাবধান, আগেই বলেছি ওই কাজ সবাই পারবে না। এই জলের উপর যে দাঁড়াতে পারবে বাকি কাজও সে পারবে, অন্য কেউ নয়। আর না পারলে? জলাশয়ের গর্ভে তলিয়ে যাবে, আর উঠতে পারবে না। আমার এইটুকুই জানা ছিল তাই বললাম গো। এবার দেখো কি করতে পারো। ধন্যবাদ তোমায় বন্ধু, তুমি আমাদের অনেক সাহায্য করলে। তুমি আমাকে মুক্ত আকাশ দিয়েছো, আমাকে এটুকু করতেই হতো। পাখিটা তো অনেক কিছু বুঝিয়ে গেল, আমায় একটু বুঝিয়ে বলবে? বলবো। শুনো, ওটা রাক্ষস পুরি যেন থমথম করছে। আর এদিকে এও তো ভোস ভোস করে ঘুমোচ্ছে, আশ্চর্য কারো কোনো তাড়া নেই নাকি? কামিনী, কামিনী, আরে ওঠো, দেরি হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেল তো। কামিনী ওঠো, কামিনী। আমি এভাবে এখানে আমি কি কিংবা কি কি হয়েছিল আমার? আমি 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 করো না তো, আমিও ঠিক এটাই জানতে চাইছি যে কি হয়েছে। কিছু একটা গোলমাল হয়েছে রিম্বা, এক্ষুনি চলো। কোথায়? ঠান্ডির কক্ষে। তাহলে রাজকন্যা চেষ্টা করে দেখা যাক। দেখো পাখিটা যা বলে গেল যে এই কাজটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না, তাই তো? কিন্তু তুমি তো সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নাগ বংশে রক্ত বইছে, একমাত্র তুমিই পারবে এই কাজটা করতে। পারবো, পারতে আমাকে হবেই যোদ্ধা, তুমি গেলে চলবে না। রাজকন্যা আরেকবার ভালো করে মন করে দেখো, পাখিটার কি কি বলেছিল, কি কি বোঝাতে চেয়েছিল তো? পাখিটা বলেছিল সাধারণ মানুষ পারবে না, এটাই তো বলেছিল। আমার না খুব ভয় করছে, ওদিকে ওরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবে বধ্যভূমিতে আমরা নেই, তাহলে শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে সব। কিছুতেই মানতে পারছি না, কি করে হতে পারে এটা? পাখিটা তো এটা তো কত কিছু বলেছিল। তোমার এই হতাশা ভরা মুখ আমি আর দেখতে পাচ্ছি না রাজকন্যা, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ মনে পড়েছে, পাখি আরো বলেছিল যে
রাজকন্যা ভাবো, ভালো করে ভাবো, পাখিটা তোমার কি কি বলেছিল একটু একটু মনে করে দেখো রাজকন্যা, আর কি কি বলেছিল তোমার পাখিটা? যোথা কি হলো রাজকন্যা, মনে করার চেষ্টা কর, তাকিয়ে আছো কেন আমার দিকে?